আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা ইসলামিক বই অনলাইনে কোথা থেকে সংগ্রহ করব তা নিয়ে। তো চলুন তাহলে শুরু করি। আমাদের আজকে যে টপিকটি, এটি আমি বাছাই করেছি কারণ এই টপিক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান হচ্ছে অনলাইনের যুগ এবং এই করোনার সময় অনলাইন তো আমাদের জন্য অনেক সাহায্য করেছে এবং এই সময় তো আর বাইরে গিয়ে বই কেনা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি যদি ঘরে বসে অর্ডার দেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং ঘরে বসে যখন আপনি বই অর্ডার দিবেন দেখা যায় যে অনেক অনলাইন বুকশপের মধ্যে নানা রকম অফার থাকে, অনেক ডিসকাউন্ট থাকে, যা নাকি আপনি সেখানে গিয়ে ঘুরে ঘুরে কেনার থেকে এই বর্তমান সময়ে আমি মনে করি অনেক গুণ ভালো। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদের জন্য তিনটি অনলাইন বুকশপ চুজ করেছি যেগুলো নাকি আমার পার্সোনাল ফেভারিট বা আমি নিজে সেখান থেকে কিনেছি। তো আমার কাছে মনে হয়েছে এগুলো থেকে আপনারা কিনতে পারেন এবং এগুলো আসলে ট্রাস্টেড এবং এগুলো খুব ভালো। আমি মনে করি যে আমার কাছে যেহেতু ভালো লেগেছে আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। তো আমি প্রথম যে অনলাইন বুকশপের কথা বলবো তা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে সব থেকে পছন্দের এবং আমি তাদের কাছ থেকে সব থেকে বেশিবার অর্ডার করেছি এবং সব থেকে বেশি তাদেরকে আমি পছন্দ করি, এটি হচ্ছে ইসলামিক বইঘর। ইসলামিক বইঘর এই অনলাইন বুকশপটি আমার কাছে খুব বেশি পছন্দের। আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন, আপনারা তাদের ফেসবুক পেজে গিয়ে সেখানে আপনারা তাদেরকে নক করতে পারেন, তাদের অন্যান্য অনেকগুলো অফার আছে সেগুলো আপনারা দেখতে পারেন, এমনকি তাদের অনলাইনের মধ্যে তাদের মেসেঞ্জারে তাদের ই আছে খুব সুন্দর, তাদের মেসেঞ্জারের মধ্যে আপনি মেসেজ করতে পারেন, সেখানেও তারা খুব ভালো রেসপন্স করে এবং তাদের তো নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে আপনারা যে কোনো বই খুব সুন্দরভাবে ওয়েবসাইটের মধ্যে সাজানো আছে। আমি মনে করি তাদের ওয়েবসাইটটিও সুন্দর, তাদের মেসেঞ্জারের যে অপশনটি আছে সেখানে তাদের রেসপন্সটিও খুব ভালো এবং কি তাদের যে ফেসবুকের মধ্যে তাদের যে পোস্টগুলো, এখন দেখলাম কয়েকদিন ধরে একটু কম পোস্ট দিচ্ছে কিন্তু আশা করি ঠিক হয়ে যাবে, কিন্তু আমি মনে করি তাদের ফেসবুক পেজটাও খুব সুন্দর। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই ইসলামিক বইঘর অবশ্যই চুজ করবেন এবং দেখবেন যে তাদের সার্ভিসটি কেমন। আমাদের দ্বিতীয় যে অনলাইন বুকশপটি হচ্ছে তা হলো wafilife.com। তো wafilife সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন, এটি একটু বেশি বিখ্যাত। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরও ফেসবুক পেজটি আপনি দেখতে পারেন, সেখানে অনেক ধরনের অফার থাকে। এখন যেমন তাদের শাওয়াল মাসের অফার চলছে, সেখানে আপনারা আপনাদের পছন্দের মতো অনেকগুলো বই অর্ডার করতে পারেন, কারণ অফার তো আমাদের সবার জন্যই খুব ভালো লাগে, কারণ যখন আমরা অফার পাই বা ডিসকাউন্ট পাই তখন আমাদের জন্য খুবই আনন্দদায়ক একটি ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অফারের যে অফারগুলোর মধ্যে যে ডিসকাউন্টগুলো থাকে সেগুলো যেন আমরা কেউ মিস না করি। তো যাদের যে বইগুলো দরকার আপনার দেখেন যে অফারের মধ্যে আছে নাকি, তাহলে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন এবং wafilife-এর মধ্যেও তাদের ওয়েবসাইট আছে এবং তাদের মেসেঞ্জারের মধ্যেও তারা খুব ভালো রেসপন্স করে। তাই আমি বলবো যে আপনার wafilife-টাও খুব ভালোভাবে চেক করতে পারেন এবং তাদের সার্ভিস তো খুবই ভালো। যদি আপনার নিজেরা এখনও যাচাই করে না দেখেন তাহলে অবশ্যই দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের তৃতীয় এবং সর্বশেষ যে অনলাইন শপটি হচ্ছে তা হলো ruhamashop.com। তো এই ruhamashop থেকে আমি রোজার মধ্যে অর্ডার করেছিলাম, তখন তাদের সাথে আমার প্রথমবার পরিচয় হয়। তো তাদের সার্ভিসও আমি দেখেছি খুব ভালো, সেই করোনার মধ্যে তারা আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে আমার অর্ডার ডেলিভারি করে দিয়েছিল। তো আমি বলবো যে সেই সময় যেহেতু তারা ডেলিভারি করতে পেরেছে তো আমি আশা করি তাদের সার্ভিসটি ভালোই হবে এবং তাদের বুকশপটিও খুব ভালো। তাদের কাছ থেকে আমি 4টি বই কিনেছিলাম, তো সেই বইগুলো খুবই ভারী ভারী বই, তো আমার কাছে বইগুলো ভালো লেগেছে এবং তাদের সার্ভিসটাও ভালো লেগেছে। এবং রুহামা পাবলিকেশনের তো বইয়ের কথা কী বলবো, তারা তো অনেক দামি দামি বই বিক্রি করে এবং তাদের বইয়ের দাম বেশি হলো, তাদের বইয়ের যে মান এটি আসলে অন্য কোনো প্রকাশনীর ক্ষেত্রে আমি দেখিনি। তো আমি মনে করি তাদের দাম একটু বেশি হলেও তাদের প্রকাশনীর বইগুলো খুবই মানসম্মত এবং তাদের প্রতিটি কভার হোক বা তাদের বইয়ের যে পৃষ্ঠা বা লেখা বা অনুবাদ তার সবগুলো একদম টপ নচ, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি বলবো যে ruhamashop.com-এর মধ্যে আপনারা দেখতে পারেন, সেখানে আপনার তাদের ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। আমি বলবো যে এই ওয়েবসাইটটিও খুব ভালো এবং এই অনলাইন পেজটিও খুব ভালো। তো আপনারা তাদের অবশ্যই দেখুন, তাদের কাছ থেকে অর্ডার দিন, আশা করি আপনারা কেউ আশাহত হবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এই তিনটি যে অনলাইন বুকশপ এগুলো আমার নিজের পছন্দের, তাই আমি আপনাদেরকে বললাম যে এগুলো থেকে অর্ডার করে আমার কাছে ভালো লেগেছিলো দেখে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগবে তা আমি বলতে পারবো না, কিন্তু আমি আশা করি তাদের সার্ভিস অবশ্যই ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের পছন্দের বইটি এখান থেকে অর্ডার দিন এবং দেখুন আপনাদের কাছে কেমন লাগে। তো যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমাকে জানাবেন, তাদেরকেও নক দিয়ে বললেন যে আমি আপনাদেরকে বলছি নাকি। তো ঠিক আছে, তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই
ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।